তো নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালোই রয়েছে আর আজকের এপিসিউটি কিন্তু একটা মারাত্মক টপিক কিন্তু হতে চলেছে তার একটাই কিন্তু কারণ যে যাওয়া পাখি পালনে অনেকে কিন্তু পালন করে থাকে কিন্তু তারপরে যেটা হয় যাওয়া পাখির বেবি হলে সাদা জাওয়া পাখি বিশেষ করে শিখলে কিন্তু অনেকে বুঝতে পারে না ঠিক আছে যে যে অনেক অল্প বয়সী থেকে বার করে দেয় বার করে দিলে সেটার মৃত্যু হয়ে যায় সেই পাখিগুলো পরে কিন্তু আর কোনোরকম সার্ভাইভ করতে পারে না আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে অনেকের সমস্যার এবং সময়ের ক্ষেত্রে দেখা যায় যে তার সময় হয় না কিছু কিছু পাখি খেতে শেখার পরেও কিন্তু বার করা হয় না সেক্ষেত্রে এক একটা ঘরেই কখনও কখনো দেখা যায় দু ক্লাচ করে বেবি কিন্তু করে দিয়েছে তো সেক্ষেত্রে কী হয় যে প্রথম ক্লাচের বেবিটা সেটা কিন্তু অ্যাডাল্ট পাখির মতো দেখতে হয়ে যায় অ্যাডাল্ট পাখির মধ্যে আমি বলতে চাইছি ফিমেলটার মতো একদম ফিমেলের মতো কিন্তু হুবহু দেখতে হয়ে যায় সাদা পাখিগুলো আর যদি একটু স্বাস্থ্য স্বাস্থ্যস্ত ভালো থাকে তাহলে কিন্তু পাখিগুলো একদমই অবিকল একরকম দেখতে হয় তো এই দুটি মেন আজকের প্রবলেম আর প্রবলেমগুলোর সমস্যার সমাধান একদম কিন্তু আমি ফুল্লি ডিটেলসে বলবো কারণ আমার ভিউয়ার্সরা জানে আমি ডিটেলসে ছাড়া কোনো ভিডিও বানাই না তো সেই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখো কোন কোন টিপস এমন কিছু টিপস দেবো যেটাতে তোমরা সমস্ত পাখির যে কোনো পাখির বাচ্চা এবং যদি অ্যাডাল্ট হয়ে যায় সেটা সবে অ্যাডাল্ট কি পুরাতন পাখি সেটাও তোমরা বুঝতে পারবে এমন কি যেটা বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়েছে না এটা আগে থেকে অ্যাডাল্ট ছিল সব কিছুই কিন্তু বুঝতে পারবে তো বেশি দেরি না করে প্রথমে বলে দিই এখানে তিনটি যাওয়া পাখি ধরা রয়েছে তার মধ্যে এই যে পাখিটা এই যে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ যে একদম কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে কিন্তু এবারে তোমাদের মনে ডাউটস আছে যে এই পাখিটা খেতে শিখেছে না তো প্রথমে এই পাখিটাকে তোমাদেরকে ধরে দেখায় যে খেতে শিখলে কি জিনিস দেখে তোমরা কিন্তু বুঝবে তো এক সেকেন্ড ধরে নি যে এই পাখিটার প্রত্যেকটা পাখির এই যে জায়গাটা আছে না ঠোঁট যেখান থেকে শুরু হয় এই জায়গাটাই দেখবে যে সাদা রঙের চামড়াটা তোমরা দেখতে ভালো করে দেখলে বুঝতে পারবে এই চামড়ার জিনিসটা কিন্তু থাকবে না এই পাখিটা সবে কিন্তু খেতে শিখছে এমনটাই নয় যে এটা একদম প্রপার কিন্তু খেতে শিখেছে আবার এই নয় যে আলাদা করে দিলে খেতে পারবে না মানে এইট্টি পার্সেন্ট কিন্তু খেতে শিখে গেছে ঠিক আছে আরও যদি দিন পাঁচ সাথে রাখা যায় পাখিটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আর যদি সময় সাপেক্ষ হয় তাহলে কিন্তু বার করে দিলেও কিন্তু সারভাইভ করে ফেলবে তো মেনলি গলার কাছে এই যে ঠোঁটের কাছে যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু যদি বাচ্চা থাকে দেখবে সাদা রঙের চামড়াটা একটু উঁচু হয়ে থাকে যেটা খাওয়ানোর কষও অনেক সময় অনেকে বলে থাকে তার ভাষা আর একটা জিনিস যেটা হচ্ছে কি বুঝবেন যে এই দিকে যে কোনো পাখির যে ডানার যে ভাগটা এই ডানার ভাগটা তোলার পরে নিচের দিকে ফুঁক দেবে যে এইখানে দেখবে এই যে জায়গাগুলোই তোমরা দেখতে পাচ্ছ যে ভালো করে দেখো যে একটু দেখো খোঁচা খোঁচা পালক কিন্তু উঠে গেছে এখানে কিন্তু একটু বড়ো হয়ে গেছে ঠিক আছে এখানে একটু খোঁচা খোঁচা পালক কিন্তু উঠে গেছে আর এইটার চেয়ে সবচেয়ে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে এর ঠোঁটের কালার ঠিক আছে ঠোঁটের কালারের মাথার উপরটা দেখবে একটু গাঢ় লালচে লালচে হবে যা এ সবে কিন্তু কালার ফাটছে আমি বলেছি এটা একদম কিন্তু প্রপার খেতে শিখে যায়নি মানে বার করে দিলে সারভাইভ করতে পারবে কিন্তু প্রপার কিন্তু এটাকে বলা যায় না আর আরেকটা যেটা প্রবলেম এর পায়ের কালার দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে দেখো হালকা লাল এসছে আর এর নখগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে একদম বাচ্চা বাড়ির কিন্তু এই জিনিসটা দেখা যায় না আর একটা যেটা প্রবলেম আর কালো পাখের ক্ষেত্রে তোমাদের বলি কালো পাখের ক্ষেত্রে তো ঠোঁটটা কালো থাকে আর যদি খেতে খেতে সেটা ঠোঁটটা সাদা হয়ে যায় সবাই জানে আর ফন্ডের ক্ষেত্রে মুখের চক্রটা শুধু আসে না বাকি তোমরা বুঝতে পেরে যাবে আমি ছবি দেখিয়ে দিচ্ছি পাশে তোমরা দেখে নাও আর একটা যেটা প্রবলেম মেনলি হয় সেটা হচ্ছে এই দুটো পাকের ক্ষেত্রে এদিকে দেখো এই দুটো পাখির ক্ষেত্রে এর মধ্যে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো কোন পাখিটা অ্যাডাল্ট আর কোন পাখিটা বাচ্চা আমি লিখে দিচ্ছি কেউ কিন্তু বলতে পারবে না একদম কনফার্ম তো এই সমস্ত পাখির ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে একটা কিন্তু ফিমেল এই সাদা পুরু সাদাটা পাখিটা কিন্তু ফিমেল আর এই যে পাখিটা একটু ফন্ডের মতো পিঠে চালটা রয়েছে তো এই পাখিটা কিন্তু বেবি পাখি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পাখি এটা হচ্ছে সেকেন্ড ক্লাজের পাখি তো এই জন্যই মেনলি বলতে চাইলে আমার কী দেখে তো যখন তোমাদের এইরকম প্রবলেমের সমস্যা হবে যে এই পাখিটা অ্যাডাল্টের মধ্যে দেখতে হয়ে গেছে এবং অ্যাডাল্টের সঙ্গে কোনটা অ্যাডাল্ট কোনটা বাচ্চা বুঝতে পারছে না সেক্ষেত্রে কী করবে কোনো চিন্তা না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম গোপন টেক্স যেটা কেউ বলবে না ঠিক আছে তো প্রথমে পাখি দুটোকে আলতু করে হাতে করে ধরে নেবে ঠিক আছে সমস্ত পাখিগুলোকে যেগুলোর মধ্যে সমস্যার সম্মুখীন হতে হবে মেনলি তার থেকে দুটো তোমরা অ্যাডাল্ট পাখি কিন্তু ডেকে ফেলতে পারলেই কিন্তু পাখিগুলো সমস্ত কিন্তু বাচ্চাই থাকবে এটা কিন্তু সবাই জেনে থাকে তো মেনলি তোমাদের প্রথমে দেখায় এই পাখিটা কিন্তু অ্যাডাল্ট পাখি ঠিক আছে কি করে বুঝলাম সব কিছুই কিন্তু বলবো আর এই পাখিটা কিন্তু বেবি পাখি কী করে বুঝলাম তুমি দেখো ঠোঁটের কালার দেখো যদি তোমার যদি ঠোঁট দেখো কিন্তু বুঝতে পারবে না বুঝতে পারবে কি কেউ কিন্তু বুঝতে পারবে না একদম কিন্তু সেম তো সেক্ষেত্রে কী তুমি দু সাইডতেই তোমার দেখো দুটো কিন্তু অ্যাডাল্ট লাগছে যখন তোমাদের এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে তখন দুটো পাখিকে ভালো করে ধরে নেবে ধরে নেওয়ার পরে আর কিচ্ছু দেখবে না দুটো এরমভাবে উল্টে নেবে উল্টে নেওয়ার পরে ভালো করে দেখবি এটা কিন্তু গোপন টিপস এটা কেউ বড় বড়রা কেউই কিন্তু বলে না শুধুমাত্র নিজেদের ফার্মে ব্যবহার করে তো এটি কিন্তু অ্যাডাল্ট পাখি যেটা আমি তুমি অ্যাডাল্ট পাখির পায়ের তোমরা নোখটা দেখো যেটা একদম ভালো মানে ন্যূনতম পয়েন্ট ঠিক আছে ন্যূনতম পয়েন্ট যেটাই কিন্তু আমার সকলে কিন্তু এড়িয়ে চলে যায় আর বেবি পাখিটা তোমরা পায়ের নোখের সাইজটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই পাখি ঠোঁটে এই ঠোঁটটা দেখো যে এইখানে আমি যে পাখিটা দেখাতে চলেছি এই পাখিটা দেখো নুকের সাইজটা দেখো কতটা বড় আর বড়টা কার থেকে স্বাভাবিকে তুলনায় কিন্তু অনেকটাই বড় দেখো তোমাকে আমি ভালো করে দেখাই পাটা ধরে এই দেখো নিচের যে নকটা তোমাকে দেখাচ্ছি এই নিচের নোখটা দেখো হয়তো তোমরা ক্যামেরাতে পরিষ্কারভাবে বুঝতে পারছো না কিন্তু অনেকটাই কিন্তু বড় এক এই পাখিটার দেখায় এই পাখিটার দেখো এর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আর যখনই পাখির নোখটা বড় হবে সেক্ষেত্রে তোমরা ভেবে নেবে যে এই পাখিটা হচ্ছে ব্রিডিং পেয়ার মা অনেকে ধারি বলতে পারে চা যেটা ভাষা হতো ভাবে আমি বলছি যেই পাখিটা দেখুন আমার হাতে কামড় দিচ্ছে এইটা কিন্তু বেবি পাখি এইটা কিন্তু বয়স মানে বার করার সময় হয়নি বলে কিন্তু প্রায় ঠোঁটের কালারটা দেখলেই বলবে প্রায় অ্যাডাল্ট কিন্তু এটা অ্যাডাল্ট নয় এই জিনিসটা ডিস্টার্ব অনেকেরই হয় সেই কারণে এই ভিডিওটি বানানো দেখো তোমার নোখের সাইজটা তোমরা দেখো এই নোখের সাইজটা কিন্তু কতটা বড় আর ওই দিকের নোখটা কিন্তু কতটা ছোট তো নোখের সাইজ দেখে কিন্তু অনেক কিছু ম্যাটার করে যদি এই জিনিসটা তোমার যদি মেন্টাল বা মেন্টালিটি একদমভাবে সেট করে না মাইন্ডের মধ্যে তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না একদম কনফার্ম চোখ বুঝে এই টিপস টা আর ইউটিউবে কেউ দেয় তো অবশ্যই ভিডিও শেয়ার করবে